আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ও আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ধারাবাহিক আলোচনায় আমাদের ধারাবাহিক আলোচনার মূল শিরোনাম হচ্ছে জিলহজ মাসের ফজিলাত মর্যাদা এবং করণীয় আমল জিলহজ মাসের ফজিলত মর্যাদা এবং করণীয় আমল আমরা কয়েকটি পর্বে আমাদের আলোচনা শেষ করব ইনশাল্লাহ আজকের পর্বের শিরোনাম হল হারাম মাস হিসাবে হারাম মাস সমূহের একটি হিসাবে জেলহজ মাসের মর্যাদা ও ফজিলত আমরা সকলে জানি জেলহজ মাস হারাম মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস অনেক দিক থেকে এ মাসের বিশেষ ফজিলত এবং মর্যাদা রয়েছে আমরা আজকে হারাম্মাস হিসাবে এই মাসের কি আপনাদের সামনে তুলে ধরবো হারাম্মা সম্পর্কে আল্লাহসবাহান হুয়াতা আলা আল কোরআনের সূরা আত্তৌবার ছত্রিশ নম্বর আয়াতে খুবই স্পষ্ট বক্তব্য দিয়েছেন আল্লাহসবাহান তালা বলছেন ইন আই দা তা শহুর আর ইন দাল্লাহিত না আয়েশার সাহারা ফি খিতা সামাওয়াতি ওয়েল আর্ট মিনহা আর আতুন হরুম দ্যালিকদ্দিনুল কাইম এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহর কাছে মাসসমূহের গণনা হল আল্লাহর কিতাবের মধ্যে বারো মাস যেদিন থেকে তিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন আর এই বারো মাসের মধ্যে চারটি মাস হল হারাম মাস আর এটাই হল সবল সুদৃঢ় দিন দ্যালিক উদ্দিনুল কাইয়েম বুখারি এবং মুসলিমের একটি হাদিসে আমরা দেখি যে রাসল সাল্লাহ সাল্লাম এই হারাম মাসগুলোর বর্ণনা দিয়ে দিয়েছেন এবং এই হাদিসের যে ভাষ্য বা বক্তব্য সেটি তিনি বিদায় হজের দিনে মানুষের উদ্দেশ্যে সাহাবাদের উদ্দেশ্যে তিনি পেশ করেছিলেন কি সেই হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها أربعة حرم ثلاث متواليات ذو القعدة وذو الحجة والمحرم والرجب شهر مضر الذي بين جمادى وشعبان أي حديث النبي صلى الله عليه وسلم زمانا بجوك ফিরে এসছে যেদিন আল্লা সবাইনত আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন তিনি জামানার যে রূপরেখা দিয়েছিলেন তার মতো এই জামানাটা ফিরে এসছে কেন নবিসাল্লা কথা বললেন কারণ আমরা জানি যে আরবদের কালচার ছিল যে তারা যুদ্ধ বিগ্রহ করত ফলে এই যে চারটা মাস আল্লাহ সুবাহানা হতে আয়লা হারাম মাস হিসাবে নির্ধারণ করে দিলেন তারা এর মধ্যে কিছু আগুপিছু করত বিশেষ করে রজব মাসকে নিয়ে তারা এই টালবাহানাটা করতো মোদার গোত্র সেটা আবার করতো না ফলে মানে মাসের হিসাবের মধ্যে বড় ধরনের একটা গোলমাল লেগেই থাকত হয়তো কোনো কোনো বছর দেখা যেত যে তারা সেই হিসাব মেনটেন করছে যে হিসাব আল্লাহ সুবাহ তালা ঠিক করে দিয়েছিলেন তো বিদায় হজের বছর নবী সাল্লা সাল্লাম যখন এই বক্তব্যটা রাখেন সেই বছর বছরের পুরো হিসাব অটোমেটিক আরবদের এই তালবাহানা কিংবা উল্টাপাল্টা কাজের পাশাপাশি অটোমেটিক তখন জামানাটা সেই হিসাবের সেই রূপরেখার মধ্যে চলে এসেছিলো যেই রূপরেখা যেই হিসাবে আল্লাহ তাল আসমান এবং জমিন সৃষ্টির দিন ঠিক করে দিয়েছিলেন সেই জন্য নবী সাল্লাহ কথা বললেন এবং তারপর বললেন মানে জিনিসটা কিভাবে আল্লাহ সামতলা ঠিক করলেন বললেন বৎসর হল বারো মাস এবং তার মধ্যে চারটা মাস হলো হারাম মাস এবং এই চারটি হারাম মাসের তিনটি হল ধারাবাহিক তা হলো দোল কায়দা দোল এবং মহারাম আর আরেকটি হলো রজব মাস এটা হলো মোদার গোত্রের মাস যেটি জুমাদা এবং শাহবানের মাঝখানে রয়েছে কারণ এই রাজব মাসটাকে তারা কখনো কখনো সওয়ালের পরে নিয়ে যেত মানে তাদের হিসাব মেলানোর জন্য যুদ্ধটাকে টিকিয়ে রাখার জন্য তাদের বদ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তো যাই হোক আমরা এখানে পেলাম যে জোলহাজ মাস অন্যতম একটি হারাম মাস এটাই এ মাসের বিশাল একটা মর্যাদা তাহলে হারাম মাসের বৈশিষ্ট্যটা কি হারাম মাসের বৈশিষ্ট্য আমরা দেখি যে আল্লাহ সু ভায়নু হওয়া তা আল্লা তোবার ছত্রিশ নম্বর আয়তে যখন বলেছেন দ্যালিক দিন তাইয়েম তারপরে বলে দিয়েছেন মাসের যে এই হিসাব তার মধ্যে চারটা মাস যে হারাম মাস হ্যাঁ এটাই হচ্ছে সবল সুদৃঢ় দিন তারপরে বলেছেন ফ্যালা হিন্না আনফুসাকুম ফেলা তদলেমো আনফুসাকুম অতএব তোমরা এই দিনগুলোতে জুলুম করো নিজেদের প্রতি এটাই হচ্ছে হারাম মাসের মূল নির্দেশনা আমরা দেখি যেবনু কেথি রাহমাহলাত তার তফসির আলকুর আনিল আদিমের মধ্যে বলেছেন আই ফিহাদিহিল আশহ আল মোহারামা অর্থাৎ তোমরা এই হারাম মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না কেন তিনি বলছেন আন্নাহা কারণ এই মাসগুলো এই হারাম মাসগুলো অন্য মাসগুলোর চাইতেও পাপ করার ক্ষেত্রে অধিক ভয়াবহ

বিকৃতি অথবা পাপের ইচ্ছা পোষণ করে তাকে আমরা কঠিন মর্মন্তদ আজাব আস্বাদন করবো কাতির বলছেন যে ঠিক যেমনটি বালাদুল হারামের মধ্যে হারামের যে শহর যে জনপথ সেখানে যেমন কোনো পাপ করলে সেটা বহুগুণে বৃদ্ধি পায় যেটি সুরাল হাজার এই পঁচিশ নম্বর আয়তে আমরা তুলে ধরেছি ঠিক তেমনি এই হারাম মাসগুলোরও তেমনই মর্যাদা এই মাসগুলোর মধ্যে পাপ করলে সেটাও বহুগুণের বৃদ্ধি পায় সেটা তিনি বললেন ওয়া কাজা শাহরুল হারাম দফি হিল এফ্যাম ঠিক একইভাবে হারাম মাসের মধ্যে যদি কেউ পাপ করে তাহলে তার ভয়াবহ পরিণতি হয় সুতরাং এটাও কিন্তু হারাম মাসের মর্যাদা এবং জিলহাজ মাসের মর্যাদা ইবনু ক্যাথির কাতায়দা রাহমাহুল্লাহ থেকে যিনি বিখ্যাত একজন তাবেরে ছিলেন তার থেকে আরেকটি কথা তিনি এখানে বর্ণনা করেছেন তার তফসির ইবনু মধ্যে কাতাদা বলছেন ফেলা তত মফিহিন আনফুসাকুম আয় ইন্না জুলমা ফিল আশহুরিল হুরুম আযমু খাতিআতান ওয়া উইজরান মিন আযুলমি ফি মা কাতাদা বলছেন যে হারাম মাসগুলোর মধ্যে জুলুম করা অন্যায় করা নির্যাতন করা কিংবা এরকম জুলুম বলতে আসলে শুধু নির্যাতন নয় এরকম যত খারাপ যত অসাধু পনা কিংবা যত দুর্নীতি সব কিছু এই সব কিছু হারাম মাসগুলোর মধ্যে করা এটা অন্য যে কোনো মাসে করার চাইতে পাপের দিক থেকে এবং গোনাহের দিক থেকে অন্যায়ের দিক থেকে অনেক ভয়াবহ এবং তিনি আরও বলছেন ওয়াইন হালিন আদিমান যদিও অবস্থায় জুলুম করাটা এটা খুবই খারাপ এবং ভয়াবহ একটি বিষয় ওলা কিন আল্লাহা ইউ আহিমায়াসা কিন্তু আল্লাহ তালা তার যে কোনো বিষয় যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি সেটা কে বড় করে দেন বড় করে দেন অতএব এই মাসগুলোকে তিনি বড় করে দিয়েছেন এ মাসে জুলুম করাকে ভয়াবহ করে দিয়েছেন কাতায়দা আরও বলেছেন ইনা আল্লাহ হোস্তাফা আমিন খালকিহি আল্লাহ তালা তার সৃষ্টি থেকে বিশেষ কিছুকে নির্বাচন করেছেন এবং তিনি ফেরেশ তাদের থেকে বেশ কিছু বার্তা তিনি নির্বাচন করেছেন মানুষের মধ্য থেকে অনেককে তিনি রাসুল হিসাবে নির্বাচন করেছেন এবং তিনি তার কালামের মধ্য থেকে কোনো কোনো কালামকে উল্লেখের জন্য পড়ার জন্য জন্য নির্বাচন করেছেন এবং তিনি জমিন থেকে মসজিদগুলোকে সর্বোত্তম স্থান হিসেবে নির্বাচন করেছেন এবং তিনি মাসগুলোর মধ্য থেকে রামাদানকে এবং হারাম মাসগুলোকে নির্বাচন করেছেন আর তিনি সপ্তাহের দিনগুলোর মধ্য থেকে ইয়ামুল জুমা বা জুমাবারকে নির্বাচন করেছেন এবং পৃথিবীর রাত্রিগুলোর মধ্য থেকে তিনি লাইলাতুল কদরকে নির্বাচন করেছেন এরপর তিনি বলছেন ফাআদ্ আদাম আল্লাহ অতএব আপনারা সেই দিনগুলোকে বড় হিসাবে মেনে নিন বড় হিসাবে শ্রদ্ধা করুন আর সম্মান প্রদর্শন করুন যেগুলোকে আল্লাহ তালা বড়ো করে দিয়েছেন সম্মান প্রদর্শন করেছেন ফাঈদা আহল ই ফাহমেউল আকল কারণ যারা বুঝে যারা উপলব্ধি করে যারা বুদ্ধিমান তাদের কাছে যে কোনো জিনিসের সম্মান যে কোনো জিনিসের বড়ত্ব এটা আল্লাহ যাকে বরত্ব দিয়েছেন এবং যাকে সম্মানিত করেছেন সেটা দ্বারাই নির্ধারিত হয়ে থাকে অতএব হারাম মাসের এই সম্মান আমাদের রক্ষা করা উচিত জেলহাজ মাসের এই সম্মান আমাদের রক্ষা করা উচিত আসুন আমরা হারাম মাসের সেই বৈশিষ্ট্যগুলো ভালো করে বুঝে নেই এবং হারাম মাসের পবিত্রতা অক্ষুণ্ণ রাখি এবং নিজেদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব কিছুকে কলসমুক্ত করে নেই দুর্নীতিমুক্ত করে নেই অন্যায় পাপাচার এবং মুক্ত করে নেই তাহলেই আল্লাহ সুভান তা তালা এই হারাম মাসে যে বরকত দিয়েছেন আমা আমা আমরা সেগুলো পাবো আমরা সেগুলো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের জন্য হারাম মাসের পবিত্রতা অক্ষুন্ন রাখা সহজ করে দিন এবং আমাদেরকে যে কোনো পাপাচার এবং খারাপি থেকে রক্ষা করুন হাদা ওসল্লাহ সাল্লামা আলাহবীনা মুহাম্মদ ও আলা আলিউ আজমাইন